হ্যালো এভরিবডি, নমস্কার। আজকের আপনাদের স্যাক্রেড ইউনিয়নের বিষয়ে বলব। যাদের প্রেমিক বা প্রেমিকা, স্বামী বা স্ত্রী একে অপর থেকে দূরে সরে গিয়েছে, কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়েছে, মনোমালিন্য হয়েছে, ঝগড়া অশান্তি হয়েছে, এরকম যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকে, তাহলে আপনাদের আজকে দেব একটা অদ্ভুত সিম্বল, যে সিম্বলের মাধ্যমে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকা, স্বামী বা স্ত্রী, কাছের লোকজন যারা আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছে, তাদের সাথে আপনি আবার রিইউনাইটেড হতে পারেন, স্যাক্রেডলি ইউনাইটেড হতে পারেন। ইংরেজিতে একটা কথা আছে, রিকনসিলিয়েশন, যেটা আমাদের ট্যারো কার্ডের ভাষা এবং ওরাকেল কার্ডের ভাষা একে বলে রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন আপনাদের কী করে হবে, আপনাদের পার্টনারের সাথে কীভাবে রিকনসিলিয়েশন হবে, তার টেকনিক আজকে শেখাবো, কীভাবে আপনাদের এইভাবে কাজটা সম্পাদন করতে হয়। তার আগে জেনে নেব আমার পরিচয়টা কী। আমার পরিচয় আপনারা সবাই জানেন, আমি হলাম জ্যোতিষ শাস্ত্রী, বাস্তবী, ট্যারো কার্ড রিডার, স্পিরিচুয়াল হিলার অভিজিৎ। এবং আমার যে ফেসবুক পেজ এবং যে ইনস্টাগ্রাম পেজ, এটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের দুটো গ্রুপ আছে, একটি জ্যোতিষ সংক্রান্ত গ্রুপ, একটি সমাধানের গ্রুপ। সেই গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখানে জয়েন হতে পারেন। এবারে সরাসরি জেনে নিই যে আজকের টপিক সম্পর্কে, অর্থাৎ কীভাবে স্যাক্রেডলি ইউনাইটেড হবেন, কীভাবে আপনি আপনার পার্টনারের সাথে কোনো রকম সমস্যা যদি হয়ে থাকে কীভাবে ইউনাইটেড হবেন। বহু সমস্যা সমাধান করেছেন কিন্তু সমাধান হয়নি। আজকের আপনাদের ফ্রি অফ কস্টে আপনারা জেনে নেবেন, শুধু এই সিম্বলটা আপনারা ড্র করবেন এবং কোথায় লাগাবেন সেটাও একটা চমৎকার টেকনিক, বাস্তুশাস্ত্রের একটা অদ্ভুত চমৎকার টেকনিক, সাউথ ওয়েস্ট কর্নার। ইয়েস দর্শক বন্ধু, ভারতবর্ষের এই যে টেকনিক বাস্তুশাস্ত্র, এটা একটা অদ্ভুত টেকনিক। এবং এখানে পরিষ্কার বলা আছে যে ঘরের দক্ষিণ পশ্চিম কোণ এবং আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম ঘর এবং তার দক্ষিণ পশ্চিম কোণকে যদি আপনি ইউজ করেন এবং সেই কোণায় যদি আপনি এই আবু সিম্বল, এটাকে বলে জিবু সিম্বলিক ভাষায় আবু সিম্বল, দেখুন সিম্বলটা কীভাবে ড্র করতে হয়, এই দেখুন এই যে সিম্বলটা এইভাবে ড্র করবেন, সিম্বলটা আবু 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 বলে তিনটে ডট দেবেন, আবু, ঠিক আছে। আমি আবার একবার দেখাচ্ছি, আরো দুবার দেখাবো, আবু 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 আবু, আর একবার দেখালাম, আবু 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 আবু, এই তিনবার এরকম ডট দেবেন লাস্টে। এটাকে বলে আবু সিম্বল। এই আবু সিম্বলটা আপনি উচ্চারণ করবেন, চ্যান্ট করবেন, অর্থাৎ বাংলা ভাষায় যাকে বলে জপ করা, জপ করবেন এবং অবশ্যই এটা ড্র করবেন, সুন্দর করে আঁকবেন, সুন্দর করে একে আপনাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণায় অথবা দক্ষিণ পশ্চিম ঘরের দক্ষিণ পশ্চিম কোণায় যদি লাগিয়ে রাখেন এবং প্রত্যেক দিন যদি আপনারা 45 times জপ করতে থাকেন, দিনে তিনবার করে, এবং এর দিকে যদি ভিজুয়ালাইজ করেন, তাকিয়ে থাকেন বেশ কিছুক্ষণ, তাহলে অতি অবশ্যই আপনার যে পার্টনার, আপনার পার্টনারের কথা ভাবতে ভাবতে তাকে ভিজুয়ালাইজ করতে হবে, তাকে ভাবতে ভাবতে যে আপনার সাথে আপনার পার্টনারের মিলন হচ্ছে, এরকম ভাবতে ভাবতে যদি আপনি এই টেকনিকটা ফলো করেন, এই সিম্বলের দিকে যদি তাকিয়ে থাকেন, এক দৃষ্টিতে তাকালে অত্যন্ত ভালো হবে, তাহলে আপনার সঙ্গে খুব কম সময়ের মধ্যে আপনার পার্টনারের সাথে আপনার মিলন হয়ে যাবে। এটা একটা অদ্ভুত টেকনিক, জিবু সিম্বলের অ্যাঞ্জেলিক টেকনিক আপনাদের শেখালাম। আমি বহু রকমের সমাধানের ভিডিও নিয়ে, জ্যোতিষ সংক্রান্ত, বাস্তু সংক্রান্ত, হিলিং সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে ফিরে আসবো। আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ দর্শক বন্ধু।